কেসটা তো আলেকজান্ডার দা গ্রেট হতে পারে, আর এটার মধ্যে দিদি একটা প্রমাণ করলেন, এই কথা আমি আগেও বলেছি যে চোরের সাক্ষী গাঁট কাটা হয়। দিদি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি চোরদের সাক্ষী হয়ে গাঁট কাটার ভূমিকা পালন করছেন, এবং তিনি প্রমাণ করে দিলেন যা কিছু হয়েছে বাংলায় দুর্নীতি, লুট, খুন, হত্যা সবকিছু মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছে। যদি তা না হতো তাহলে কেসটো যাকে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে, জানতে পারছে যে যে কেসটা আজকে ক্ষমতার অপব্যবহার করে সারা বীরভূমকে লুট করেছে, নিজের 600 কোটি টাকার সম্পত্তি বানিয়েছে, সেই কেসটাকে বীরের সম্মান দেওয়ার ঘোষণা যখন দিদি করছেন তখন আর বুঝতে অসুবিধা হওয়া উচিত নয় বাংলার মানুষের যে দিদি আর বাংলার দুর্নীতি একে অপরের পরিপূরক। দিদি মানে দুর্নীতি আর দুর্নীতি মানে দিদি। আজকে দিদি সেটা তিনি সদম্বে ঘোষণা করলেন যে তিনি চোরদের পক্ষেই থাকবেন। আর একটা বিষয় অধীররঞ্জন চৌধুরী, আপনার কাছ থেকে এটা জানার চেষ্টা করবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে এত টাকা গয়না উদ্ধার হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা ছবি দেখতে পাচ্ছি, প্রমাণ কি? প্রমাণ করতে হবে তো। দেখুন, আপনি পশ্চিমবঙ্গে দিদি ক্ষমতা আসার পর খুন, খারাপি, ডাকাতি যত কিছু হয়েছে সব কি দিদি তার প্রমাণ দিতে পেরেছেন না ঘটনা ঘটেছে? প্রমাণ দেবার দায়িত্ব যাদের তারা প্রমাণ দেবে, কিন্তু ঘটনা যে ঘটছে সেটার জন্য কি আমরা কি গরু গাধা বা বাংলার মানুষ যে কেউ কিছু দেখতে পাচ্ছে না? আরেকটা কথা, দিদি কেস্টোর জন্য এত মাথানাতি করছে কিন্তু পার্থ চ্যাটার্জির জন্য কেন চুপ করছে? পার্থ চ্যাটার্জি কি বীর নয়? কেস্টো বীর হয়ে গেল, চোর তো দুজনেই, তো পার্থ চ্যাটার্জি আর কেস্টোর মধ্যে ফারাকটা কি? চৌর্যবৃত্তি দুর্নীতি উভয় করেছে, কিন্তু একজন বীরের সম্মান পাবেন আরেকজন ভিলেনের সম্মান পাবেন কেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিদি আজ তার স্বরূপ প্রকাশ করে দিয়েছেন, তিনি বাংলায় দুর্নীতির বাইরে কিছু ভাবতে রাজি নন, তাতে বাংলা জাহান্নামে যায় তাতে তার কোনো আপত্তি নেই, না হলে তিনি সাক্ষী চাইছেন, প্রমাণ চাইছেন। দিদি সাক্ষী প্রমাণ তো সব থেকে বড়, আপনি বাংলার মুখ্যমন্ত্রীর মতো এত বড় সাক্ষী আর কে আছে যে এই সমস্ত চোরদেরকে মদত করে তাদের কাছে ভাগ খেয়েছে? হ্যাঁ, আমি বলছি তাদের কাছে ভাগ নিয়েছে, সেই ভাগে তৃণমূল পার্টি চলেছে, আজও চলছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য।